খবর এমন একটা গরের বাবা খবর এমন একটা জায়গা খবর দুই কিসিম হবে এক কিসিম হবে কবর আরামের জায়গা আরেক কিসিম হবে কষ্টর জায়গা আমরা কি আরাম চাই না কষ্ট চাই আরাম যদি হয় তাহলে মাওলার হুকুম বিধিবিধান আমরা মানার দরকার আছে কি নাই আমার আল্লাহ প্রত্যেক মানুষের জন্য প্রাপ্ত বয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কি করেছেন ফরজ করেছেন বাধ্যতামূলক নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ হচ্ছে আপনার জন্য কবরের একটা শান্তি কবরে একটা আল্লাহ পাকের নিয়ামত নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম কবরে হবে মুমিনদের জন্য নূর চিৎকার করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান মান হাফাযা আলা সালাওয়াত কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা চিৎকার করে বলি সুবহানাল্লাহ ও নিশ্চন্তপুর বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ আমার আল্লাহর হাবিব বললেন উম্মতেরা রে ও আমার উম্মতেরা শোনো আল্লাহ পাকের বিধিবিধান ব্যাপারে আমি রসুল বড় সতর্কবাণী দিলাম আমি নিজে সতর্ক মান হাফাজা যেই ব্যক্তি হেফাজত করবে হাফাজা সলাওয়াত নামাজকে যেই ব্যক্তি হেফাজত করবে সলাতকে যেই ব্যক্তি কায়েম করবে আমি রসুল ঘোষণা করলাম কানাত লাহু তার জন্য এই নামাজটা হয়ে যাবে নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা তুমি শুনো তোমার জন্য কবর হাসন মিজানে ওই নামাজটা হয়ে যাবে এক নম্বর পুরস্কার নূর চিৎকার করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে আপনারা না নূর এরপরে হবে ওয়া বুরহান বুরহান শব্দের অর্থ দলিল বামানা দলিল হবে এই নামাজ তোমার জন্য একটা দলিল মুক্তির জন্য দলিল চিৎকার করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক আমলগুলি হবে বুরহান দলিল এরপরে ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমার একটা উসিলা হবে নাজাতের একটা ফয়সালা হয়ে যাবে নামাজ চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আমরা কি করতে হবে নামাজ আমাদের দরকার আছে কি নাই সবাই নামাজ পড়বে মাহফিল দেওয়া মানে আমরা কিছু শিখব কিছু আমরা মাথায় রাখব আমল করব পরিবর্তন পরিবর্তন আমাদের মধ্যে আনার দরকার আছে কি নাই আলহামদুলিল্লাহ কত সুন্দর নিশ্চন্তপুর আমাদের গৌরব কত সুন্দর মসজিদ হয়েছে অনেক বড় মসজিদ কিন্তু এই মসজিদ এলাকার সবাই যদি আসে কোনো অসুবিধা আছে আমি আসবো আপনি আসবেন না কেন আরেক ভাই যাইবো আমি যেতাম না কেন আমার কোনো বাধা আছে কেউ কি আমার নিষেধ দেয় নিষেধ নাই ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক সবার জন্য আল্লাহর ঘর মসজিদ সমান কথা বলেন ঠিক কিনা আমরা মসজিদে যাইতে চাই কি চাই না যাইলে ইনশাআল্লাহ নিজের ফায়দা হবে আল্লাহ খুশি হবেন নিজের এই দুনিয়া সম্মানী হবে পরকালটা হোক মিত্রটাও হাসর মিজানটাও আপনার একসান ইজ্জতের সম্মানী মিত্র হবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ হাজিরিন গভীর মনোযোগ আমি আমার আলোচনার মধ্যে লক্ষ্য করছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম كل نفس ذائقة الموت আমার আল্লাহ বলেন কুল্লু প্রত্যেক নাফস মানে আত্মা কুল্লু নাফস যা ওই ওই সমস্ত সবাই যা ইকাতুল মাউত প্রত্যেক আত্মা ওই মৃত্যু স্বাদ গ্রহণ করবে করতেই হবে এটা আমি আল্লাহর নির্দেশ চিৎকার করে বলি সুবহানাল্লাহ বন্ধুরে গভীর মনোযোগ বাবারা ভাইয়ারা মরণের সময় এমন অবস্থা হয়ে যাবে মিত্র আমাদের মধ্যে আসবে আজকে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি সকাল হইলে বিকাল পর্যন্ত খামের কোনো শেষ নাই আমাদের পেরেশানির কোনো শেষ নাই ব্যস্ততার কোনো শেষ নাই মরণ যে লাগবে মরণের কথা আমরা স্মরণ হয় না আমার আপনার নবী উম্মতের দরদি এলান করে দিয়েছেন উম্মতেরা রে
ও আমার উম্মতেরা হাত চালায়া দাও কাজে তোমার বডিরা কাজে চালায়া দাও তোমার দেহটা কাজে রাখো কিন্তু তোমার এই জবানটা দিয়া আমার মাওলার তোমরা শরণ করো আমার আল্লাহর শরণ করো আমি রাসূল বললাম যদি তোমরা দুনিয়ার ভিতরে জিন্দেগী করিয়া দৈনিক যদি কোন উম্মত আমি যে মরণ লাগব এই বিল্ডিং চারণ লাগব পরিবার বিবি বাচ্চা চারণ লাগব ভাই বন্ধু বান্ধব চারণ লাগব অন্ধকার কবরের বিছনা নাই বালিশ নাই কবরে শুইতে হবে এই ভাবে যদি কোন উম্মত মরণ লাগব মৃত্যুবরণ করণ লাগব দৈনিক যদি 20 বার কোন উম্মত মরণের কথা স্মরণ করে আমার রাসূল বলেন তোমার মরণ যখন নিকট হয়ে যাবে ও আমার উম্মত তোমারে আল্লাহ পাক শহীদের মৃত্যু দান করবে শহীদের মরণ কিষান মরণ শহীদের মৃত্যু দান করবে শহীদ আর শহীদের ব্যাপারে বলছেন ওয়াইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব শহীদের কোনো হিসাব আছে শহীদের কোনো হিসাব নাই তারা দ্বীনের জন্য ধর্মের জন্য আল্লাহ রাসূলের প্রেমে তারা জীবন দিয়েছে কুরবান হয়েছে আমার আল্লাহ বলছেন তোমরা রে বেগাইর হিসাব জান্নাত দিলাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে এই যে রাসূল বলছেন দৈনিক 20 বার কয়বার 20 বার মরণের কথা যদি কেউ স্মরণ করে তাহলে আমার আল্লাহ ওই বান্দাটাকে তার গুনাহ maaf করাইয়া স্মরণের সাথে সাথে তার অন্তর তার দিল থেকে তার শরীর থেকে গুনাহ maaf করাইয়া আমার আল্লাহ মৃত্যু সময় এক সারের সাথে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে মরণ দিবেন চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে যেহেতু আমরা মরণ লাগবই আমাদের উচিত প্রত্যেককে আমরা এই দুনিয়ার প্রতি মগ্ন না হইয়া 100% মগ্ন না হইয়া আমার মালিককে একবার স্মরণ করি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে যদি কেউ একবার দুইবার 10 বার এইভাবে দৈনিক 20 বার যদি মরণের কথা স্মরণ করে মৃত্যু সময় রাসূল বলেছেন তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে তোমাকে সম্মানের মৃত্যু দেওয়া হবে হাসতে হাসতে ঈমানের সাথে তোমার মৃত্যু হয়ে যাবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ গভীর মনোযোগ বাবারা ভাইরা মৃত্যু দুই কিসিম মিত্র কয় কিসিম একটা মিত্র হচ্ছে ইমানি মিত্র একটা হচ্ছে ইমানবিহীন মিত্র একটা হচ্ছে ভালো মরণ একটা হচ্ছে খারাপ মরণ একটা হচ্ছে একসাথ একটা হচ্ছে কষ্টদায়ক মিত্র যে কেমন এটা যদি সামান্য एग्जांपल আপনাদের সামনে তুলে ধরি যদি অন্তরে দিলের মধ্যে ঈমান থাকে রে বাবা মনটা নরম করে দিবেন অন্তরটা জাগাইয়া দিবেন গুনাহগুলি সামনে হাজির করবেন মরণ লাগবে মৃত্যু সময় কেউ কারো হবে না আপনি যখন একবার মইরা দেখেন না একটা কৌতুক করছিলাম বলবো না আপনার কাছে কৌতুক বলতে বুঝুন বলতে উপন্যাসের মধ্যে একটা কৌতুক এক ভাই আলেম বাবার ঘরে দুই সন্তান এক ভাই আলেম হচ্ছে আর এক ভাই দুনিয়া নিয়া ব্যস্ত হইয়া সুদের কারবার ঘুষের কারবার অন্যায় জুলুম অত্যাচার চলছে আর আলেম ভাইটা এগুলো তো বরদাস্ত করে না আলেম ভাইটা ইয়া বাড়ি তাইলে মরে ভাই এই বাহাদুরি এই জারি জুরি এই টাকা বিল্ডিং তোমার সাথে যাইতো না তা বেশি দিনের জন্য না ক্ষণিকের জন্য দূরবেলা তুই আমারে বুঝাস আমি বুঝি না আমি কত মানুষে বুঝাই আর তুই আমারে বুঝাস ভাই মরণ লাগবে কমরণের সময় তো কিচ্ছু না ভাই মরণ লাগব অনেক চেষ্টা করতেছে বাইরে বোঝানোর জন্য একদিন দুই দিন তিন দিন এইভাবে অনেক দিন বুঝাইতে বুঝাইতে বায়ো লাগিয়া রইছে ভাই তো আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসিকুম আহলিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচো নিজের আহলদের বাঁচাও নিজের আত্মীয়-স্বজনদের বাঁচাও নিজের বাইরে বাঁচাও নিজের মা বাপ নিজের আওলাদ নিজের সন্তান পরিবারে জাহান্নাম থেকে বাঁচাও এটাই মানি দায়িত্ব চিৎকার করে বলি সুবহানাল্লাহ খালি আমি বাঁচতে হবে আপনারা বাঁচতে হবে না সবাই তো জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে তখন এই আলেম ভাইটা লাগিয়া রইছে কয় ভাই মরণ লাগবো ভাই ভাই আমি তোমার চিন্তায় খানতেছি তোমার যে কি গতি হবে তুমি কত মানুষে কত কষ্ট দিছো সুদ ঘুষ অন্যায় জুলুম নির্যাতন করছো ভাই একবার মালিককে স্মরণ করো তওবা করো অন্তরে মালিকের ভয় আনো দেখ ভাই তোমার কাছে সুদ ভালো লাগতো না ঘুষ ভালো লাগতো না অন্তরের ভয় যেই সমস্ত বান্দার থাকবে অন্যায় জুলুম নির্যাতন সে পছন্দ করবে কথা বলেন ঠিক কিনা
হঠাৎ ছট করে মনটা নরম হয়ে গেছে আমার ভাই তো এক মাস সন্তান আমার ভাই বারবার আমার বলতেছে আমার ভাইয়ের কথা একবার কানে নেই ভাই রে তুমি আমারে কি বোঝাইতে চাইছো ও ভাই মরণ লাগবে তাহলে কি করতাম এক কাম করে তুমি দেখো সবাই আছে সবাই আছে তোমার টাকার অভাব নাই মানুষের অভাব নাই সব তোমার আপন ভাই একটা কাজ করে আমি তোমারে একটু টেস্ট করব কেমনে টেস্ট করবা তোমার যে আপন তোমার যে সাথী সব আছে এগুলা তুমি একটু বোঝার জন্য আমি একটু টেস্ট করব ভাই তোমার চারটা সন্তান আছে তোমার বিবি আছে ভাই আমি তোমার একটা টেস্ট করব ভাই তুমি একটা চাদর টাঙ্গাইয়া তুমি একদম সুদা হয়ে লাশ হয়ে শুয়ে থাকবা লাশ বুঝেন তো আপনারা সুদা হয়ে শুয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি তোমারে ডাক না বলবো ডাক না দিব তুমি চোখ খুলবা না কথা কইবা না সুবহানাল্লাহ চেষ্ট করার জন্য ঠিক আছে এই মুহূর্তে পাই বাইরে যখন খাবার ডাক না দিয়া শুয়া রাখছে আর বলতেছে আমার ভাই বেদনায় উঠে আমার ভাই বেদনা চটপট করতেছে বেদনা উঠে আমার ভাই মুমূর্ষ অবস্থায় পাঞ্জা লড়ছে আমার ভাই আলী আওলাদকে কোথায় আছো রে আমার ভাই রদ্দাঙ্গিনে কোথায় আছো সবাই খান্না জড়িত কেমনে কি হইল ও ভাই তুমি তো আছো বাড়ির কাছে যখন আয়া আপন মানুষরা বলতেছে আমি কি করব বেদনা চটপট করতে করতে আমি মাথায় পানি দিয়েছি এই মুহূর্তে আর কথা বলেন না আমি কাপড় টানা দিয়া ডাকনা দিয়া রাখছি এই মুহূর্তে কবিরা জানো হাকিমানো হাকিমাইনা দেখা যায় জান আছে জান আছে ওষুধ দে মেডিসিন দে ভালো হয় না আসলে কি ওষুধের কোন রূপ কথা বলেন যে ইমানি পরীক্ষা চলছে ওই মুহূর্তে হাকিম রে খানে খানে হুজুর ভাইটা বলে দিয়েছে ভাই এখানে একটা জটিল পরীক্ষা চলছে আপনি বলবেন রোগী বালা করা যাবে এই রোগীরে বালা করা যাবে ওই রোগীর যে বেদনা আমি যাইরা যদি অন্য কোন মানুষ এখানে থাকে ওর থেকে তোমার উপরে আসবে ও বাচ্চা যাবে তুমি মইরা যাইবা চিৎকার করে হলো সুবহানাল্লাহ এমনি সবাই কাছে ছিলেন দূরে চলে যায় সন্তান বাবার কাছে ছিল পায়ের কাছে চাইতাইকা খান্দে চোখ পানি বাসাইয়া বুক বাসাইয়া চোখ দিয়া পানি ফেলতেছে আর বলে আব্বা কোন কথা বললেন না কেমনে গো আমরারে রাইকা চলে গেলেন আমরা কারে আব্বা বলে ডাকবো এই মুহূর্তে যখন হাকিম বলল তোমার আব্বারে বালা করন যাইব তোমার আব্বার শরীর দিয়া এই বিষটা যাইরা তোমার উপরে যদি দিই তুমি মারা যাইবাই তোমার আব্বা থাকবো সন্তান বলে হাকিম সাহেব আমার আব্বা যে তোমরা গেছেন দরকার নাই আমার অনেক মিশন রয়ে গেছে আমার অনেক কাজ আতো আছে আমার আব্বারে আর বালা করার দরকার নাই আমি আমার কর্মস্থলে যাইতে হবে চিৎকার করে বলি নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো বাপ যে চাদর টাঙ্গায় শুয়ে আছে বাপে শুনিনি আরে আমার যে ছেলের জন্য আমি সুদ খাইলাম আমার যে ছেলের জন্য অন্য মানুষের উপর জুলুম চালাইলাম যে সন্তান যে পরিবারের জন্য আমি কি না করলাম একে একে সবাই থাক বাবা গেছে বিবি বলে স্বামী চলে গেছে আমার সন্তানদেরকে নিয়ে আমি যতদিন আল্লাহ আয়ু দিচ্ছেন আমি থাকবো আমার দরকার নাই আর স্বামীরে বাধা করতে শূন্য তো মনটা চেঞ্জ সর্বনাশ আমি খার জন্য এই সম্পদ যোগাইলাম এই বাড়ি গাড়ি করলাম এগুলা তো কিচ্ছু আমার সাথে না আমার বিবিও দি আমার সাথে না ওই মুহূর্তে হুজুর ভাইটা যখন ডাক দিছে ভাই আপনার আপন কেউ আছে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বাইরে ও ভাই তুই আমারে চেঞ্জ করে দিয়েছ আমারে তুই হেদায়তের রাস্তা দেখাইছো এ ভাই আমি কত জুলুম করলাম কত অন্যায় করলাম কত অবৈধ কত জুলুম নির্যাতন করলাম এই গুণা আমি কেমনে মাপ পাইব কেমনে মাপ পাইব আমার ছেলের দরকার নাই বিবির দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই এই মুহূর্তে আমার মনে জায়গা দিয়েছি আমার দরকার হচ্ছে আল্লাহ আর নবী কথা বলেন ঠিক কিনা আমরা অন্তরে আল্লাহ নবীরা জায়গা দিতে চাই কি চাই না গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা মরণ বলছিলাম দুই কিসিম মালাকুল মউত আসবে আজরাইল আমিন আসবে আজরাইল আমিন আসার আগে আল্লাহর নবীজি মেরাজ যখন যখন গেলেন সিদ্রাতুল মুনতাহার মধ্যে দেখতেছেন একটা বিশাল বড় গাছ
আমরা অনেক অনেক বলি তুফা নামের গাছ বড়ই গাছ অনেক অনেক ভাষায় বলেন ওই গাছটার অনেক কোটি কোটি পাতা আছে ওই পাতা মধ্যে প্রত্যেকটা মানুষের নাম নাম ঠিকানা লেখা আছে সুবহানাল্লাহ বলেন ওই মুহূর্তে নবী জিজ্ঞাসা করলেন একটা টেবিল নিয়ে জিব্রাইল ফেরেশতার হুকুমে এক ফেরেশতা ডায়রি বুকিং করছে অথবা আজরাইল আমিনের কাছে রিপোর্ট দিচ্ছে আজরাইলকে বললেন ও আজরাইল এই সমস্ত পাতার মধ্যে নাম লেখা কি বিষয় কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই পাতা আমার আল্লাহ প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর বান্দাদের নাম লিস্টি করে রাখছেন ওই পাতা দুনিয়ার জমিনে যেই বান্দাদার আয়ু পুরায়া যাবে 40 দিন পূর্বে ওই পাতারা জমিনে জয়রা পড়বে আমি আজরাইলের কাছে রিপোর্ট আসবে আমি ডায়রি বুকিং করব আর 40 দিন আকতেকা সকালে একবার আমি তার কাছে আইসা বলবো বান্দারে ও বান্দা এখন কি সময় হয় না আল্লাহরে একটু তুই ভয় করস না আমার আল্লাহর কাজ করস না একটু মনটা নরম করস না তোমার দুনিয়ার আয়ু পুরায়া যাচ্ছে এইভাবে সারা দিন বলে বিকাল বেলা ফেরেশতা বান্নাজিল হয়ে বলতেছে ও আব্দুর রহিম 60 বছর কাটায়া দিয়েছো ও আব্দুল করিম 70 বছর কাটায়া দিয়েছো ও আব্দুল জব্বার 80 বছর কাটায়া দিয়েছো আয়ু শেষ হয়ে যাচ্ছে মরণ লাগবে একবার ভয় কর অন্তরটা নরম করো আমার মালিককে যাইয়া কুদরতি কদমে একটা সেজদা দিতে পারলে আমার মালিক যদি খুশি হয়ে যায় অতি জিন্দেগির গুনাহ আমার আল্লাহ কোনো maaf করে দিবে এইভাবে আমি আপনার উম্মতের কাজে 40 দিন 80 বার সকালে একবার বিকালে একবার ডিউটি করি ও আল্লাহর বান্দা নবীর উম্মত একবার মনটা নরম কর একবার মনটা নরম কর অন্তরের প্রতি তাকা গুনাহগুলি হাজির কর চোখের পানি যদি ছাড়তে পারো মালিককে যদি ডাকতে পারো আমার আল্লাহ যদি তোর কান্না মঞ্জুর করে রে আমার আল্লাহ 80 বছরের অন্যায় ও জুলুম আমার আল্লাহ মাপ দিতে পারে কি পারে না মিত্র বড় ভয়ঙ্কর মিত্র বড় কঠিন আপনাকে খারাপ লাগতেছে ও সোনার মানুষ শুনছনি নিতে আইলে নায়র যাইবানি আষ্টয় আঙ্গুল কুদাল কানি ষোলয় আঙ্গুল ডান্ডি আষ্টয় আঙ্গুল কুদাল কানি ষোলো আঙ্গুল ডান্ডি আরে সেই কুদালে কাইটা তুলবে আপন ঘরের মাটি রে সেই কুদালে কাইটা তুলবে আপন ঘরের মাটি রে নিতে আইলে নায়র যাইবানি কথা বলেন ঠিক কি না আজরাইল আমি আসবো না নি সবার কাছে আসবো দাউন লাগবো সাড়ে তিন আত্মাটি কাটিয়া বাসর গোটাল সাজাইয়া সেই গড়েতে থাকবে দিন রজনী হাইরে সেই গড়েতে থাকবে দিন রজনী নিতে আইলে নাইর যাই বাইনি সবাই যাইতে হবে আজরাইল আমিন সবার কাছে আসবে গভীর মনোযোগ আজরাইল আমিন এমন একটা সূরত এমন একটা ভয়ঙ্কর আকৃতি থাকবে আজরাইল এই দুনিয়ার সমস্ত প্রাণীর কাছে আসছে নবী কোন অলি কোন গাউস কোন কুতুব কোন হাজী গাজী মানব যা কিছু আছে সবার কাছে আজরাইল আসছে আমার আপনার নবীর কাছে আজরাইল আসছে কিনা কথা বলে আসছে কিনা আপনারা যে দেখা যায় অমনোযোগী ভাব হয়ে গেছে একটু মনোযোগী হবেন আজরাইল নবীর কাছে আসছে নবীর কাছে আয়েশা অনুমতি চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে আপনার কাছে সালাম দিয়ে পাঠাচ্ছেন নবী গো আপনি যদি বলেন আমি আসব নতুবা আপনি যদি চান আল্লাহ বলছেন আমার হাবিবের এখতিয়ার যদি দুনিয়া থাকতে চান আরো সময় দেওয়া হবে আর যদি আপনি চান মালিকের দরবারে চলে যাইতেন তাহলে আমার আল্লাহ আপনার কাছে আমারে পাঠাচ্ছেন নেওয়ার জন্য চিৎকার করে বলি সুবহানাল্লাহ গভীর মনোযোগ আম্মা জান আয়েশ
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আজরাইল আমিন আমার নবীর দরবারে যখন আসবেন নবীর কাছে আসছেন আম্মা জান আয়েশা তাকায়া দেখতেছে নবীর মাথা মুবারক থেকে পা ও তালা মুবারক পর্যন্ত সমস্ত শরীরের পশম দিয়া গাম গামের পোটা জমিনে জ্বলতেছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার আপনার কোন নবীর কোন গুনাহ নাই আমার আপনার নবীর কোন গুনাহ নাই আমার আল্লাহ বলেছেন আল আম্বিয়া মাসুম সমস্ত নবীগণ মাসুম নবীর গুনাহ নাই নবীর গুনাহ হইতে পারে না খেয়াল আসতে পারে না আমার আপনার নবীর কাছে যখন আজরাইল আমিন আরছেরে বাবা আম্মা জান আয়েশা বলতেছেন নবীজির মাথা মুবারকে চুল মুবারক থেকে পায়ের তারা পর্যন্ত সমস্ত শরীরের রুম মুবারক দ্বারা পানির ফোঁটা ফোঁটা গামের ফোঁটা পড়তেছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ বন্ধু কবির মনোযোগ আজরাইল যখন নবীজির দরবারে আসবেন আম্মা জান নবীর মেয়ে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে দরজার মধ্যে জানি একজন মেহমান আসছে ও ফাতেমা দরজারা কোলে মেহমান আসতে যাও ফাতেমা দরজা খোলার জন্য দরজার কাছে গেলেন দরজা খুলে তাকাইলেন ফাতেমার জীবনে এমন রকম মেহমান কোনদিন দেখেন নাই ফাতেমা এই মেহমান দেখা জ্ঞান হারার মতন হয়ে গেলেন ফাতেমা ছট করে দরজা লাগাইয়া দিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বসায় কাঁদতেছেন আব্বা গো ও আব্বা কি মেহমানের কথা আমারে বললেন আমি ফাতেমার জীবনে এমন মেহমান কোনদিন দেখি না আমি ফাতেমার মন বলতেছে এমন মেহমান কোন আল্লাহর সৃষ্টি কেউ দেখে নাই দেখলে হুশ থাকার কথা নয় গো বাবা এটা কেমন মেহমান আব্বা আমি ওই মেহমান রে আইতে দিই দরজা লাগাইয়া দিছি নবী আমার বললেন ফাতেমা ফাতেমা রে বাধা দিয়ে আটকানো যাবে না ওই মেহমান আসতেই হবে ওই মেহমান সবার কাছে একদিন হাজিরা দিবে সুবহানাল্লাহ ও ফাতেমা এই মেহমানের আলামতটা কি ফাতেমা বলতেছে আব্বা এমন মেহমান কেমনে মানুষ খুশ রাখবে ওই মেহমানের আমি দেখতেছি পাউটা জমিনে গো আব্বা আর ওই মেহমানের মাথাটা আসমানের উপরে দেখা যায় এত বিরাট আকৃতি ওয়ালা বটি বাবা এমন মেহমান তার চোখটা লীলবর্ণ আগুনের কুল্লার মতন হইয়া রইছে হাতের মধ্যে লম্বা লম্বা আকৃতির নখ দেখা যাচ্ছে বাবা গো এই মেহমান কেমনে মানুষে দেখে আর টিকতে হবে আমার নবী বললেন ফাতেমা রে ওই মেহমানের নাম হচ্ছে মালাকুল মেহমান মালাকুল মউত এই মেহমানের কাজ হচ্ছে বাবা হইতে সন্তানকে ছিনিয়ে নেওয়া সন্তান হইতে বাবারে নেওয়া মা হইতে সন্তানকে কাইরা নেওয়া বাবার উট থেকে সন্তান টেনে নেওয়া নেওয়া গরে একদম শূন্য করে দেওয়ার নাম হচ্ছে মালাকুল মেহমান এই মেহমান আসবে না সবার কাছে আসবে এই মেহমান সবার কাছে আসবে ফাতেমা আস্তে দাও আস্তে দাও আস্তে দাও বলছিলাম নবী বলেন ওলি বলেন গাউস কতল সাহাবায়ে কেরাম বলেন আর আমরা বলেন সৃষ্টির কিয়ামত পর্যন্ত যা বলেন সবার কাছে মালাকুল মউত আসবে কিনা আসবে আসবে যেহেতু আমরা যেহেতু দরা দিতেই হবে তাহলে আমরা সতর্ক থাকার দরকার আছে কিনা সতর্ক কি আমরা নেক আমল ইমানদারদের নেক আমল থাকার দরকার আছে কিনা আমরা যেন প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পারবো ইনশাআল্লাহ ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
هذا اللهم صلي ما شاء الله محمد وعلى হাজিরিন গবির মনোদুক আজরাইল আমিন দেখবেন আপনি আমার কাছে যখন হাজির হয় আমরা তো বুঝবো না আমরা থেকে যারা বিদায় নিয়েছেন কেউ কষ্ট নেবেন না আমি কাউকে মেনশন করে বলছি না দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করার সময় চোখ উল্টে যায় আছে না অনেক মানুষ মৃত্যুর সময় জিহ্বার মধ্যে কামড় দেয় আছে কিনা অনেক মানুষ মৃত্যুমরার সময় দেখা যায় প্রস্রাব পায় একানা বিছানার মধ্যে হয় আছে কিনা বাবারে ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখে তার প্রস্রাব পায়খানা হয়ে গেছে তার ছকুল লেগেছে তার ভিতর শুকায়া গেছে ওই মুহূর্তে ঈমান নিয়ে মরাটা বড় কষ্ট হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কি কঠিন সময় এই মরণের সময় যদি আপনি ইহসানের সাথে আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার কষ্টবিহীন হয়ে মারা যাবেন ঈমান আপনার সাথে থাকবে আমলে আপনারে শান্তি দান করবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই জমিনে একজন বাদশা অনেক বাদশাই বাদশাই করেছেন বাদশা শাহ সিকান্দর নাম শুনছেন না বাদশা শাহ সিকান্দর উনার কোনো কিচ্ছুর অভাব নাই রাজ্য ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই বাদশাই করেছেন হঠাৎ মনটার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে বাদশা মহোদয় এইভাবে একটা মসজিদ টাঙ্গাইলেন টাঙ্গাইয়া উনার আশেকিন জাকিরিনদেরকে বললেন ও আমার ভক্তরা বাবা ভাইরা আমি বাদশা শাহ সিকান্দর এই দুনিয়ায় চিরদিন থাকবো না আমি চিরদিন থাকবো না আমার মন সাই দিচ্ছে আমার আমার কবরের দিকে আমার মন টানতেছে আমি চলে যাব রে কিন্তু এই সিংহাসন শূন্য হয়ে জ্বলবে এই রাজ্য পরে থাকবে আমি বাদশা থাকব না আমার একটা ওসিয়ত তোমার কাছে আমার মৃত্যু হয়ে যখন যাবে মৃত্যু এলান হয়ে যাবে চতুর্দিক থেকে মানব দিক দিগান্তর দিকে ছুটে আসবে একটা নজর আমার শেষ বিদায় দেখার জন্য কথা বলেন ঠিক কি দেখার জন্য আসবে আমারে তোমরা গরম জল দিয়া গোসল দিবাই সাদা মার্কিন কাপড় দিয়া তোমরা প্যাকেট করবাই এই সাদা মার্কিন কাপড় আমার গায়ে লাগাইবাই বাদশাহী পোশাকটা গায়ে রাখবাই না বাদশাহী মুকুটটা গায়ে মাথায় রাখবাই না বাদশাহী দামি দামি পোশাক তোমরা খুলে ফেলবাই সাদা মার্কিন কাপড় দিয়া আমারে তোমরা পোশাক পরাইয়া সাদা মার্কিনের কাপড়ের ভিতর আমার বডিটারে তোমরা প্যাকেট করবাই কিন্তু আমার বিভাগ বলতেছে কাফনের ভিতরে তো কোনো পকেট নাই কথা বলেন ঠিক কিনা কাফনের সাথে পকেট নাই আমার হাতটা তোমরা একদম প্যাকেট করে ফেলবাই তোমার কাছে একটা আবদার ওসিয়ত করে গেলাম আমার দুইটা হাতে এইভাবে তোমরা ঝুলাইয়া রাখবাই এইভাবে তোমরা ঝুলাইয়া রাখো সবাই বলতেছেন হুজুর বাদশা মহোদয় সব মানুষ কাফনের ভিতরে হাত ঢুকাইয়া প্যাকেট করে খবর দেওয়া হয় কথা বলেন ঠিক না না হাত বাড়ে রাখে না হাত সুদা করে দে একদম প্যাকেট করে নড়া নাই ছড়া নাই ডেড বডি হয়ে বডিরা পরে থাকে কিন্তু আপনার হাতটা কেন আমরা বাহিরে রাখবো এটার কারণটা কি এটার রহস্যটা কি আমরা একটু বুঝান না বাদশা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে খান্দে দাঁত দিয়ে বলতেছেন বাবারা রে ও ভাইরা বন্ধুরা তোমরা শোনো আমি যে একজন বাদশা ছিলাম সবাই জানে আমার ইন্তিকালের খবর পাইলে সবাই চলে আসবে আয়সা সবাই বলবে আসু আই রে আজকে বাদশা না আই সিংহাসন শূন্য দুলতেছে সম্পদের জায়গায় জায়গায় সম্পদ পরে রয়েছে সম্পদ টাকা পয়সা হীরা দানা মুক্তা নেওয়ার মতন কোন শক্তি নাই আমার দুইটা হাত যদি এইভাবে খালি ঝুলাই থাকে সবাই বুঝতে পারবে এত বড় একজন বাদশা
আশা দেখুন সম্পদের কোনো অভাব নাই যাওয়ার বেলা শূন্য হাত লইয়া কবরে যায় এই বিধি বিধান দুনিয়া আল্লাহ সবার জন্য করে দিয়েছেন সম্পদ জুগাইবেন সম্পদের জন্য দেওয়ানা হয়ে যাবেন বিল্ডিং বানাইবেন আপনি মার্কেট করবেন কিছু আপনার সাথে যাবে না যাবে শুধু আপনার জন্য নেক আমল আল্লাহ আর নবী কথা বলেন ঠিক কি না বাদশা বলতেছেন আল্লাহর বান্দারা যেন কিছু আমার মতন পরিবর্তন হয় এই হাতটা দেখে যেন বুঝতে পারে আরে আমি তো যাইতাছি খালি হাতে বাদশা মহোদয় সম্পদের অভাব নাই সম্পদ নিতে পারে নাই খালি হাতে কবরে যায় আমিও তো কবরে যাইতে হবে কি হাতে খালি হাতে খালি হাতে যাইতে হবে এই জন্য এই যাওয়ার পথের সামানা নবী বলছেন উম্মত খবর আসবা খবরের সামানা জোগাড় করো খবর নির্জন জায়গা ওই খবরে সাথী বাতি আলো বাতাস নাই এই খবরে বিছানা নাই তোমরা তোমাদের নেক আমল নেক কাজ তোমরা তোমাদের কর্মটা ভালো করে আসো চিৎকার করে বলি সুবহানাল্লাহ খবরে যদি শান্তি পেতে চাও তোমাদের কর্ম কি করতে হবে ভালো করতে হবে নতুবা তুমি মরে দেখো না কত দানে কত সাল মরে দেখো আজরাইল দেখলে তো হুঁশ থাকবে না এখানেই শেষ না কবরে আসো কবরে যখন বেআমলি বদগার মানুষটাকে যখন কাফন করাইয়া খিল গড়াতে উঠাইয়া যখন নিয়ে যাবেন আপন স্বজনরা ওই সময় ওই মানুষটা আমি নাম ধরে বলছি একটা নাম ওই সময় ওই কবরে যাত্রীরা রহিম ডাক দিয়ে বলবে আমার গুণের ভাই ও গুণের ভাই দুনিয়াতে আমরা ভাই বাইরে ফালাইয়া কেউ যাই না বিপদের মুখে রাখিয়া যাই না যদি কোন ব্যক্তি বাইরে লাঠি মারে আঘাত করে আমি ভাই জানদেলায় আমার জন্য ভাইয়ের জানদেলায় কথা বলেন ঠিক কি না আমার বাইরে মারছে অত বড় স্পর্ধা সাহস আমি থাকতে এটার প্রতিশোধ আমি চাই প্রতিশোধ আইনি খাইনি এমন জিদ আছে না নামটা মধ্যে আজকে প্রতিশোধ না আনিয়া লুকমাহা হাতে নিতাম না এই লুকমা মুখে দিব না আমার বাইরে মুখে মারছে আমি আজকে দেখেই দিব কিন্তু ভাই ভাইয়ের জন্য তো দেওয়া না ওই বটিরা রহিম নামে বটিরা খিলগড়ার মধ্যে আছে আপন স্বজনরা ওই মুহূর্তে কাঁধে করে কবরের দেশে নিয়ে যাবেন কবরের দিকে যখন যাবেন জানাজা দিয়ে কবরে রাখবেন ওই মুহূর্তে খিলগড়ার থেকে লাশটা চিৎকার করে কান্দে আর বলে গুনের বাইরে ও বন্ধুরা বাবারা ভাইরা তোমরা আমার আপন রক্তর সম্পর্ক তোমরা আমার আত্মীয় স্বজন তোমরা আমারে জানিয়া শুনিয়া এই বিপদের মুখে তোমরা ফেলে যাইও না তোমরা দেখো রে আমার যেই ঠিকানা করছো কবর ওই কবরটা যে আমি দেখতেছি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে গেছে ওই আগুনে আমারে জ্বালাইলে আমি জ্বলতে পারবো না এই বিপদে আমারে তোমরা ফালাইয়া যাইও না এ আরো শুধু তাই নয় আমি তাকায় দেখতেছি আমার কবরটা একটা না দুইটা না ৯৯টা সাথে আমার ডাকতেছে হে ভাই তোরা কাছে ভিক্ষা চাই পান ভিক্ষা চাই এই বিপদে আমারে পালাইয়া যাও না নবী বলেন উম্মত যদি তুমি বুঝতে পারতা তুমি মাইয়াতের শব্দ যদি শুনতে পারতাই রে ওই মুহূর্তে মাইয়াতে রাখিয়া রিটার্ন বাড়িতে ফিরতাই না কবরের আজাব থেকে বাঁচার জন্য নির্জনে যাইয়া আমার মাওলার জন্য পাগল পাগল হইয়া যাইতা খবর কেউ রাখাতে ওই কবরের সামান নেওয়ার জন্য রসুল বলছেন উম্মত তোমার নেকামল নেকামল চাই ইমানদারদের কর্মী হচ্ছে নেকামল নেকামল নিয়ে আসো সবাই নেকামলের জন্য প্রস্তুতি রাখতে হবে যার যার জবাব আপনার জবাব আমার জবাব আপনার জবাব আপনি দিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি কবরে জবাব আপনি দিবেন কবরে আপনাকে ওঠানো হবে
খবর আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব আপনিই দিতে হবে এই সুখ আপনিই ভোগ করবেন দুঃখ আপনিই ভোগ করবেন কথা বলেন ঠিক কি না তাই আমরা এখনো সুচার এবং সচেতন হই আমরা যে দুনিয়াটা চিরদিনের জন্য বানিয়ে আসছি না আমরা ছাড়তে হবে কবরে যাইতে হবে ওই কবরের সামানা প্রত্যেকই জোগাড় করার দরকার আছে কি নাই ওই দেখা যায় পালকি আমি প্রায় সময় অনেক জায়গায় গাই অসুবিধা হয় আপনার ওই দেখা যায় পালকি দুয়ারে খাড়া গো আমার সাজাও তাড়াতাড়ি আই হাই ওই দেখা যায় পালকি দুয়ারে খাড়া গো আমার সাজাও তারা আঞ্চিনের নতুন সারে লইয়া বাজারি গো আঞ্চিনের নতুন সারে লইয়া বাজারি গো আমার সাজাও তারা ওই দেখা যায় পালকি দুয়ারে খাড়া গো আমার সাজাও তারা কই রইলা গো মা জননী বাহিরি গো তাড়াতাড়ি কই রইলা গো মা জননী বাহিরি গো তাড়াতাড়ি হাসি মুখে দাও গো বিদায় যাইতা আমার বাড়ি আসল বাড়ি কোনটা কথা বলেন কোনটা ফেরেশতার লেখতেছে কোনটা বিল্ডিং না কবর আমরা যেন বিল্ডিং দ্বারা আসল বাড়ি মনে না করি এই বিল্ডিং দ্বারা আসল বাড়ির জন্য আমরা মনে এটা হচ্ছে ক্ষণস্থায়ী বিল্ডিং যদি কবলে থাকে তেমনি এমনিতে আসবে যদি তাকে কবলে আপনি আপনি আসবে অত এত দেওয়ানা হওয়ার দরকার নাই দুনিয়ার প্রতি ইমানদাররা বেশি মগ্ন হইলে ইমান দুর্বল হয়ে যায় দুনিয়ার আরে কম ভালোবাসা এটা ইমানের লক্ষণ কথা বলেন ঠিক কিনা আর আখেরাত স্থায়ী ঠিকানা নাই যেই সমস্ত ইমানদার মুমিন মুসলমানরা বেশি প্রাধান্য দেয় তারাই হচ্ছে ইমানদার কামিল মুমিন চিৎকার করে বলি সুবহানাল্লাহ এখন আমরা তো নিজেরে নিজে আমরা কষ্টি পাথর দিয়ে যদি আমরা যাচাই করি আমরা কি আখেরাত মুখী না দুনিয়া মুখী আমরা নিজেরই আনসার দিব আরে আমি যদি একদিন 24 ঘন্টার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত পরিবার বিবি বাচ্চা নিয়ে কেমনে আমি দিন দিন খালি আয় করতাম এক তালা হইছে দুই তালার মালিক কেমন হইতাম পাঁচ তালা হইছে 10 তালার মালিক কেমন হইতাম 10 কে জায়গার মালিক হইছি 20 কে জায়গা কেমন হইতাম এই ফেরেশানি মাথা থেকে 24 ঘন্টা করে না কথা বলেন ঠিক কিনা তাহলে কামেল মুমিন হওয়া যাবে না মমিন কামিল মমিন হতে গেলে এই দুনিয়াটারে লাথি মারতে হবে দুনিয়াটা কি করতে হবে আমার এত কিছু দরকার নাই আল্লাহ যদি ইজ্জতের সাথে দুইটা ডাল ভাত খাওয়ায় নেন তাহলে ইনশাআল্লাহ এটি আমার জন্য মঙ্গল আর আমি অবৈধ হারাম জুলুম নির্যাতন আর মানুষে আমারে বন্ধ হইল আল্লাহ আমার প্রতি বেজার আমি কুরমা ফুলাও খাইলাম এটা আমার জন্য মঙ্গল কথা বলেন ঠিক কিনা হাসি মুখে দাও গো বিদায় যাইতা আমার সোলবাড়ি গো আমার সাজাও তারা আই হাই ওই দেখা যাই পালকি দুয়ারে খাড়া গো আমার সাজাও তারা বাস কামলারাই কাম করিয়া বাসের দিবে সানি বাস কামলারাই কাম করিয়া বাসের দিবে ওদম নুরি কয় কি দোন আছে কি দিব মুজরি গো আমার সাজাও তারা ওই দেখা যে পালকি দুয়ারে খাড়া গো আমার সাজাও তাড়াতাড়ি আল্লাহুম্মা আপনারা কি খারাপ লাগতেছে ইনশাআল্লাহ প্রধান অতিথি হুজুর আসবেন ভাববেন না বলতে আমরা নিজে রই প্রধান অতিথি হুজুর আইয়া তো ওয়াজি ওয়াজি করবেন ঠিক আছে না নি আপনারা কি অসুবিধা হচ্ছে
প্রধান অতিথি হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে বসে থাকব আপনারা থাকতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন ইনশাআল্লাহ প্রধান অতিথি হুজুর আর আধা ঘন্টার ভিতর আসবেন 10টা হয়ে গেছে উনি 10:30টার ভিতর মাইক ধরার কথা উনি একটা প্রোগ্রাম আছে আপনারা মেহেরবানি করে বসুন আর যদি মনে করেন প্রথম আমরা নিজের মানুষ আমরা তো জি জি আমরা তো ওয়াজ বাহিরের মানুষ শুনবার লাগি আনছি না একটা কথা আছে আমি আপনাদের বেশি হকদার আমি আপনাদের কি বেশি হকদার লাকসাম কুমিল্লা চট্টগ্রাম থেকে পরবর্তী বিষয় আগে নিজেরে নিজে প্রাধান্য দিতে হবে কথা বলেন ঠিক কি না আপনাদের মধ্যে আজকে এই দুই চার কথা বলা আমার জন্য একবারে দাজ্জ অনিবার্য আর এবারে এটা হচ্ছে নফল বাহির থেকে আসতে এবারেতে কি হবে নফল ইচ্ছা হইলে মানুন নাহলে না মানুন আমি আপনাদেরকে একবার দুইবার 10 বার তাগিদ করা আমার ফর দায়িত্ব কথা বলেন ঠিক কি না আমি যদি বলে যাই আমাকে আপনারা সংশোধন করে দেওয়া আপনাদের দায়িত্ব ঠিক কি না এইজন্য আমি আগে বলছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা ও ঈমানদাররা ও বিশ্বাসীরা তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো আহলিকুম নারা তোমার হাল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার হাল তোমার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী সবাই এই মেসেজটা দাও জাহান্নামের আগুন বড় কষ্টকর আযাবের জায়গা এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছেন চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য অন্য আয়াতে বলেন يا أيها الذين آمنوا وإيماندارا وبشاشرا ادخلوا প্রবেশ করো في السلم كافه তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রবেশ করো ইসলাম বড় শান্তির বিষয় ইসলাম বড় সাম্যের বিষয় ইসলাম বড় ভ্রাতৃত্বের বিষয় ইসলাম বড় মহব্বতের ব্যাপার কথা বলেন ঠিক কি না ইসলাম শান্তি না অশান্তি আমরা শান্তি চাই কি চাই না এই জন্য আমার আল্লাহ বলেন ইমানদার ইমানদার বিশ্বাসীরা উদখুলু তোমরা প্রবেশ করো কোথায় ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে প্রবেশ করো ইসলাম তোমাদের জন্য শান্তি চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমরা শান্তি যদি চাই অবশ্যই ইসলামের বিধিবিধান মানতে হবে কি হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমারে বিষয় দিয়েছেন কবর এবং হাসর হাসরের বিষয় আমি চলে যাচ্ছি সামান্য আধা ঘন্টা বিষয় আমি হাসর ধরব হাসরে মনে এক বিষয় হাসরের ময়দান কায়েম হবে আমরা মানি কিনা বিশ্বাস করি কিনা হাসরের ময়দান কায়েম হবে হাসরের ময়দান আরো বড় ভয়াবহ অবস্থা হবে আল্লাহর নবী বলেন উম্মতের আরে হাসরের ময়দানে এমন একটা ময়দান হবে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে সমস্ত মানুষ নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবে জমিনটা তামা হয়ে যাবে মাথার আধা টুকরো সূর্য থাকবে এখন তো 9 কোটি 33 মাইল উপর থেকে একটা সূর্য তাপ দেওয়া হয় এই সূর্যটা দিলে মাটি একদম টাইনা একবার ছাই ছাই হয়ে যায় আসরের ময়দান মাথার আধা টুকরে সূর্য থাকবে একখানা দুইখানা 12টা সূর্যের মুখ আপনি আমার বরাবর দেওয়া হবে যার যার আমল অনুযায়ী যে কি আপনি আমি কি করেছি তার ওই দিন প্রমাণ হয়ে যাবে সূর্যের তাপে জমিন থাকবে তামা তামার জমিনটা একদম আগুনের মতন গরম হয়ে যাবে ওই মুহূর্তে আপনি আমার মাথা মগজ গরমের তাপে মাথার মগজ যেইভাবে মা বন্ডা বাতান দেয় বাতানবার সময় যেইভাবে বাতের মার বকবকায়াত মার ফটকে থাকে এমনি ভাবে আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে প্রত্যেকের মাথা থেকে মগজ গলিয়া ঘাম বাইয়া এমন ভাবে পড়া শুরু হইয়া যাবে মুখ দ্বারা কথা বাহির হবে না জিহ্বা শুকাইয়া যাবে ওই মুহূর্তে মানুষ একদম অস্থির হইয়া পড়বে থামার জমিন পাও রাখা সম্ভব হবে না ওই মুহূর্তে সবাই যখন একজন আরেকজনকে খোঁজাখুঁজি করবে মা মা গো ও আমার গর্ভধারিণী মা মা আমার জন্য কত আরাম আয়াস আপনি হারাম করে দিয়েছেন কত খাবার খান না আমি সন্তানের মুখে খাবার দিয়েছি মা গো এই ময়দানে আমার একটু উপকার করেন না মা এই মুহূর্তে অস্বীকার করবে দূর হইয়া যাও তুমি কি আমি চিনি না আমার সন্তান আদি নাই দুনিয়াতে কোন আমার বিয়া শাদী হয় নাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ
পাপ সন্তান স্বীকার করবে না বাবার কাছে যখন সন্তানের কাছে বাবা যাবে সন্তান বাবা স্বীকার করবে না ভাই বাইরে ভাই বোনরা স্বীকার করবে না বন্ধু বন্ধুরে বন্ধু স্বীকার করবে না বোন বন্ডে বোন স্বীকার করবে না এমন একটা পরিস্থিতি ময়দান হাসরের ময়দান হবে ওই ময়দানে সবাই আমরা একদম অস্থির হয়ে যাব আর তো মরণ নাই ওই মুহূর্তে আমরা সবাই একটা দল হই আদম নবীর কাছে আমরা দন্ডা ধরব ও আদম সাফিউল্লাহ আপনি তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আজকে এই বিশাল ময়দানে আপনার উম্মতের আপনার সন্তানের এই অবস্থা একটু মাওলার কাছে ফরিয়াদ করেন না বিচারের কার্য শুরু করেন আমরা আর টিকে থাকতে পারছি না আমার নবী বললেন যার যার আমল জানা অনুযায়ী আটু তো কমর তো গলা তো গাম হইয়া সাঁতার কাটতে থাকবে ওই মুহূর্তে আদম নবী বললেন লাস্তুলাহা 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 আজকে এই জমিনে এই ময়দানে এই মুহূর্তে আমি এটার উপযোগী না চিৎকার করে বলি সুবহানাল্লাহ আদম নবী বলবেন লাস্তুলাহা আমি উপযোগী না আদম নবী বললেন তাহলে তোমরা নিরাশ হয় না তোমরা ওই দেখা যায় মুসা নবীর কাছে যাও মুসা আলাইহিস সালামের কাছে যাবেন মুসা নবী বলবেন লাস্তুলাহা ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবেন লাস্তুলাহা এইভাবে আমরা দন্ডা ধরতে ধরতে ঈসা পয়গম্বর বলবেন ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা তোমরা নিরাশ হয় না তোমাদের একজন খান্ডারি দরুদি আছে তোমরা একজন দরুদি নবী যিনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন আজকে এই ময়দানে নিজের সন্তানের জন্য পরিবারের জন্য কান্দেন না তিনি এখনো সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন ওই নবীর কাছে যা নবীর কাছে যাও নবী বল নবীর কাছে যখন আমরা হাজির হয়ে যাব ওই মুহূর্তে নবী উম্মতকে রেখে সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও উম্মতকে রক্ষা করো বিচার কার্য শুরু করো এই মুহূর্তে আল্লাহ পাক এই মুহূর্তে আযাবি মানুষদেরকে আযাব দেখানোর জন্য জাহান্নাম বহনকারী ফেরেশতারা জাহান্নামের চারটা পাওয়া আছে এক একটা পাওয়ার মধ্যে এক একটা জিনজিল আছে এক একটা জিনজিলের মধ্যে 70,000 করে ফেরেশতারা ধরে রাখছে জাহান্নামের চারটা মুখ আছে দুইটা করে ঠোঁট আছে একটা ঠোঁট আসমানে আটটা ঠোঁট থাকবে জমিনে এত বিশাল বড় হা করবে হা করলে মুখ দ্বারা দুমায় একটা রাস্তা হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ বলবেন জাহান্নাম বহনকারী ফেরেশতারা রে ও জাহান্নাম বহনকারী ফেরেশতারা একটু আলগি দিয়া ময়দানে জাহান্নামটা হাজির কর আমার নাফরমান বান্দারা আমার দুনিয়ার জমিনে যাইয়া আমার নুনিমা খাইয়া আমার রহমত বকবক করিয়া আমার নিয়ামত পাইয়া আমারে ডাকে নাই আমারে স্বীকার করে নাই আমারে বুল্লা রং তামাশা জিন্দগি কইরা আইছে আজকে কি হামাই কইরা আইছে সে নিজে চোখে দেখে যা ও ফেরেশতারা একটু সামনে আন না একটু সামনে আনার জন্য জাহান্নাম তারে ফেরেশতার আলগি দিয়ে আনবে জাহান্নাম অস্থির হয়ে যাবে জাহান্নাম পাগল পাগল হয়ে যাবে জাহান্নাম কুটি কুটি ফেরেশতার হাত থেকে জিনজিল চিরা ময়দানে লাফ দিয়ে আগায়া যাওয়ার জন্য চেষ্টা করবে জাহান্নামের অস্থিরতা দেখে নবী কোন গৌস কোন অলি কোন আব্দাল কোন মানব দানব যা কিছু আছে হাসরের ময়দানে একটা হুলমুসুরি শুরু হয়ে যাবে একটা মানুষের একটা অজ্ঞানতা শুরু হয়ে যাবে হামাগুড়ি দিয়া গড়াগড়ি শুরু করবে কি হইল কি হইল কি হইল ওই মুহূর্তে নবী উম্মতের দরদি রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আরেকটা সেজদায় পয়রা খাবে ওগো আমার আল্লাহ আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার উম্মতকে বাঁচা নবী কিন্তু উম্মতরে বলেন নাই আর উম্মত ওইয়া নবীরে বইলা যায় আজকে নবীর সুন্নত আমাদের মধ্যে নাই নবীর শিক্ষা আমরার মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা কষ্ট নিয়ে অন্য কথা নবীর শিক্ষা যদি আমরার মধ্যে থাকতো আজকে আমাদের সমাজে আমরার পরিবারে এত অশান্তি দেখা দিত কথা বলেন ঠিক কিনা
নবী শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করো সবে নবী শিক্ষা এমন একটা জিনিস নবী শিক্ষায় সমাজে শান্তি দেয় পরিবারে শান্তি দেয় নবী শিক্ষা সন্তানাদি শিক্ষা হইলে আজমতে হয় আদবি হয় কথা বলেন ঠিক কি নবী আমার উম্মতে বলেন না উম্মতি 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 বলে কানবেন নবী আমার সেজদায় পড়ে আল্লাহরে যখন ডাকতে ডাকবেন আমার আল্লাহ বলবেন হাবিব হাবিব আমি কারো কথা শুনি নাই শুনব না শুনি নাই আপনি কাঁদবেন আমি দেখব আমি বরদাস্ত করব না আপনি উঠান ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা আপনি যাকে চাইবেন তাকে আপনার কাছে দিব তারে আপনার সাথে আমি দিব ফাসফাল ইমান শিক্তা আপনি যাকে চাইবেন তাকে নিয়ে যাবেন আপনি যাকে চাইবেন তাকে জান্নাতি নেবেন আমি আপনারে বললাম মাথা উঠান আপনি বলবেন আমি দিব যতটা চাইবেন ততটা দিব যা চাইবেন তাই দিব সুবহানাল্লাহ বলেন নবী গো আপনি মাথা উঠান আপনি কাঁদবেন আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না দুনিয়াতে বহুত আপনি কাঁদছেন বহুত কেঁদেছেন উম্মতি উম্মতি বলে কাঁদছেন আজকে আপনার পাগল উম্মত কারা যারা আপনার সুন্নত মানছে যারা আপনার আদর্শ মানছে যারা আপনার নীতিনীতি মানছে যারা আপনার নিয়ম নিয়ম মানি জিন্দেগি করছে তার মধ্যে যত কবিরা গুনাহ হোক পাহাড় পরিমাণ কবিরা গুনাহ হোক আমি আল্লাহ কথা দিই কবিরা গুনাহ রে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতি দান করলা তবে কষ্টকেন কালো শিরিক এবং কুফর ক্ষমা করবেন ক্ষমা করবেন শিরিক এবং কুফর বুঝতে হবে শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা কুফর মানে আল্লাহর বিধিবিধান নবীর পথমতকে অস্বীকার করা তাকে বলা হয় কুফর আর শিরিক বুঝছেন তো আল্লাহর সাথে শরীক করা দুসরা মাবুদ বানানো দ্বিতীয় ইলাহ বানানো আছে না আমাদের সমাজে বহুত বন্ডামি আছে দেখা যাচ্ছে মালিকে বাড়াইছে এই মালিকের বজনা না করে আল্লাহর সেই সৃষ্টির মধ্যে বজনা চলছে সাজদা চলছে আছে কিনা আল্লাহ বলছেন এই কফাল একমাত্র টাকাইবেন একমাত্র আমি আল্লাহর জন্য দুসরা কারোর জন্য বানাই নাই আমি আল্লাহই মনে করলাম কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহর কোন আল্লাহু সামাদ তিনি কারো কি মুকাফিকি নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার আল্লাহ এমন এক আল্লাহ তিনি জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেও না সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলেন তো আল্লাহ কি কেউ জন্ম দিয়েছে আল্লাহর কি মা আছে বাবা আছে পুত্র সন্তান আছে নাই আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ জন্ম নেও না আল্লাহ জন্ম কাউকে দেও না তিনি হচ্ছেন কথা বলেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই বিশ্বমণ্ডলের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ সমকক্ষ কিছুই নাই কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ ডাক দিয়ে বলতেন হাবিব ফাসফাল ইমান শিক্তা মাথা উঠান মাথা উঠান ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আপনি যা চাইবেন তাই পাইবেন যা আবদার করবেন তাই দিব কারো কথা শুনবো না আমি আল্লাহ দিব আপনি বলবেন আমি দিব আপনি চাইবেন যতটা চাইবেন ততটাই দিব চিৎকার করে বলি সুবহানাল্লাহ ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ গো জাহান্নাম যেইভাবে একটা অস্থিরতা শুরু করছে বালা খারাপ সবার দিকে ফেলবে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে হামাগুড়ি দিয়া গোড়াগুড়ি করতেছে আল্লাহ এই জাহান্নামের আক্রমণ থেকে আগে আমার উম্মতকে রক্ষা করো জাহান্নামে থামাও আমার আল্লাহ বলবেন জিব্রাইল রে আমার বন্ধু নবীর হাতে আমি আল্লাহর পক্ষ থেকে একটু পানি দিলাম আমার বন্ধুরে বলো ও জিব্রাইল আমার বন্ধু যেন কুদরতে আমার বন্ধু যেন রহমতে হাত দিয়া আমার বন্ধু যেন জাহান্নামের সামনে যায় পানিটা ছিড়া মারে সুবহানাল্লাহ বলেন
অথবা কোন রওয়ায়াত আছে আল্লাহ স্বয়ং বলতেন বন্ধুগো আপনার হাত রহমতে হাত বাড়ান আমি আপনার হাতের মধ্যে আগুন থামানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি আমার আল্লাহ আমার নবীর হাতের মধ্যে একটু পানি দিবেন একটা পানির পাত্র আল্লাহ বলবেন বন্ধুগো এই পানিটা জাহান্নামে বেগলা জাহান্নামের সামনে যায়া ছিটা মারেন আমার আপনার নবী আর দেরি করবেন না আর একটা সেকেন্ড দেরি করবেন না পানি লইয়া একটা দৌড় মারিয়া জাহান্নামের সামনে যাইয়া নবী আমার যখন এইভাবে ছিটা মারবেন এইভাবে ছিটকি দিয়া যখন পানি ছাড়বেন খোদা কি কসম রে বাবা সাথে সাথে মুহূর্তের মধ্যে জাহান্নামের বেগ রাগ গুসা মজ্জা সাথে সাথে সাত জমিনের নিচে জাহান্নাম ছইলা যাবে সাত জমিনের নিচে জাহান্নাম কাণ্ড হয়ে যাবে প্রশ্ন জাগবে প্রশ্ন জাগবে আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার একটা জানার বিষয় আছে কোটি কোটি ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা জাহান্নাম দিতাইনা রাখতে পারছে না জাহান্নাম মানুষ খাওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে জাহান্নাম বড় ক্ষুধার্ত জাহান্নাম বড় পিপাসা জাহান্নাম কিদা নিবারণের জন্য ময়দানে লাভ দিয়েছে আল্লাহ ফেরেশতারা পারতেছে না আমি অস্থির হইয়া তোমার কাছে দরখাস্ত করলাম জাহান্নামে থামাও মাবুদ এই একটু স্বল্প পরিমাণ পানি দিলাই এটা কেমন কুদরতি পানি বানাইলা এই সামান্য পরিমাণ পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দিবে গুসা মজ্জা জমিনে চইলা গেছে নিচের জায়গায় আল্লাহ গো আমি জানতে চাই এটা কেমন বরকতি পানি বানাইলা আমার আল্লাহ ডাক দেয়া বলবেন বন্ধু নবী ও এটা কোন বরকতি কুদরতি পানি না এটা এমন একটা পানি দুনিয়ার জমিনে আব্দুর রহিম আব্দুল জলিল আব্দুল জব্বার আমার বান্দারা সমস্ত মানুষরা ঘুমিয়ে যায় অতবাসকে নিশ্চিন্ত নবী প্রেমিক সুন্নি মহাসম্মেলনের মাহফিলের মধ্যে আইসা অতবার রাত্রে গভীরে আব্দুল জলিল মিয়া আমার আল্লাহরে স্মরণ করিয়া দুইটা হাত নিগুরে আমার মাওলার দরবারে উঠাইয়া দিছে আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় পাপি আমি বড় গুনাহগার আমি আল্লাহ তোমার দরবার ছাড়া যাওয়ার কোন আমার রাস্তা নাই তারাইয়া দিলে এই না খান্দা বান্দা কোথায় যাইব আমার কোন দুসরা কোন মাবুদ নাই আল্লাহ তুমি তারাইও না চৌকের পানির বিনিময় না খান্দা বান্দারে কবুল করো আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতের মধ্যে গুনাহগার বান্দারা গুনাহ কইরা নিশ্চয় দুপুর মাহফিলে বৈশা অথবা গভীর রাত্রে নীরবে নিস্তব্ধে আমি আল্লাহর কাছে হাত উড়ায়া কাঁদছে চোখের পানি গাল বায়া বায়া যখন জমিনে ফেলা যায় দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক আমি আল্লাহ কুদরতি নজরে সবগুলি দেখতেছি আমি আল্লাহ বললাম বান্দারে ও বান্দা কান্দিস না কান্দিস না আমি আল্লাহ তোর চোখের পানি তারে ব্যথা দিব না আল্লাহ আমি আল্লাহ চোখের পানি তারে ব্যথা দিব না কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে যখন পাই বাইরে চিনবে না বাবা সন্তান চিনবে না মা সন্তান স্বীকার করবে না যখন কেউ তোমার পাশে দাঁড়াবে না আমি আল্লাহ কথা দিলাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোরে এক ফোঁটা চোখের পানি রে তোর বন্ধু বানাইয়া জাহান্নামের আগুন নিভাইয়া জান্নাতের ডিক্লার করে দিলাম আমার আল্লাহ পারে কি পারে না চোখের পানির দাম কম না বেশি চোখের পানি ছাড়া দরকার আছে কি নাই আল্লাহ কোরআনে বলেন কাল কালিয়া দাহাকু কালিলা ওয়ানিয়া বাহাকু কাতিরা বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে খাদো খাদলে দিল পরিষ্কার হয় খাদলে গুনাহ মাফ হয় খাদলে অন্তরটা নরম হয় খাদলে আল্লাহর বই অন্তরে জায়গা হয় কথা বলেন ঠিক কি না খান্দুনিয়া বান্দা জাহান্নামে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না যদি কানতে পারো এই পানিটা এই খান্দারা জান্নাতে আপনারে পৌঁছায়া দিবে কথা বলেন ঠিক কি
খান্দন্না বান্দা খান্দার দাম আছে আমার নবী বললেন খান্দার কি মূল্য एग्जांपल একটা কথা আমি একদিন বলছিলাম মনে হয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন খুব মনোযোগ আল্লাহর সাথে কথা বলবেন কুহুতের পাহাড়ে যাবেন প্রতিমধ্যে পাহাড় বায়া যখন উঠবেন হঠাৎ করে ডান দিক থেকে একটা খান্নার আওয়াজ আসছে খান্নার আওয়াজ কে জানি রে বেদনা যন্ত্রণা লয়া খানতেছে খান্দা খান্দা কিন্তু ধরন আছে ওই খান্দাটা বোঝা যায় না জানি কেমন বেদনা কেমন যন্ত্রণা মুসা নবীর সামনে যাইতে পারেন না খান্দায় তার পাছন দিকে টানছে খান্দাটা বোঝার জন্য মুসা নবী পাহাড় বাইয়া ডান দিকে উঠলেন ওটা দেখলেন কে রে ওই ব্যক্তি এভাবে খানতেছো ওইটা দেখা যায় কোনো মানুষ কিছু দেখা যায় না অন্য কেউ দেখা যায় না খান্দনের জায়গা পর্যন্ত গেলেন খান্দনের আওয়াজটা এই জায়গা থেকে উঠছে হইছে উনি তামলেন তাকায়া নিচের দিকে তাকায়া দেখেন একটা বড় গর্ত এই গর্তের মুখটার মধ্যে বিশাল বড় একটা পাথর একটা পাথর মানুষের বেশে খানতেছে মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ বুঝা বড়দার বুঝতেছি না পাথর তার তো কোনো বন্দিগি নাই তার তো কোনো জিন্দিগি নাই কোনো বন্দিগি নাই তার তো কোনো হিসাব নাই তার জান্নাত জাহান্নামের প্রয়োজন হয় না ও আল্লাহ এই পাথরটা এইভাবে তোমারে রাজি করার জন্য খানতেছে পাথর রে জিজ্ঞাসা করলেন মুসা নবী জিজ্ঞাসা করলেন পাথর রে তোর তো কোনো হিসাব নাই ও পাথর তুই কিসের জন্য এইভাবে কাঁদতেছ পাথর এইভাবে আমার আল্লাহর জবাব দে আল্লাহ আমার জবানটা খুলে দাও পাথরের মধ্যে আমার আল্লাহ জবান দিতে পারে কি পারে না আমার আল্লাহ সাথে সাথে পাথরের জবান ফুটাইয়া দিলেন পাথর পয়গম্বর মুসা নবীর সাথে কথা বলতেছে পয়গম্বর ও মুসা নবী আমার তো কোনো হিসাব নাই তাহলে শুনেন আল্লাহ বলছেন এক কিসিম মানুষ আর পাথর এক প্রকার মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাইবে নাউজুবিল্লাহ আগুন ধরাইবে ওই আগুন দে হাজার হাজার বছর জাল দিয়া এই আগুনটা হয়ে যাবে আগুনটা হয়ে যাবে লাল বর্ণ আবার হাজার বছর দিয়া জাল দিতে দিতে ওই আগুনটা হয়ে যাবে সাদা বর্ণ আগুনটারে আবার হাজার হাজার বছর জাল দিয়া এটা এমন একটা কালো বর্ণ আগুন হয়ে যাবে এটা অমাবস্যার রাতের চাইতে অন্ধকার এই আগুনের ভিতরে হাত দিলে হাত দেখা যায় না এত কঠিন আগুন আগুন দাও দাও করবে ও পয়গম্বর আমি পাথর জ্বললা আংরা হইয়া ছাই হইয়া আগুন দে এইভাবে করে দিব আমি তো এই পাথর আগুনে জ্বলতে পারবো না তাহলে কেমনে কি করা যায় আল্লাহর নবী এলান করেছেন ফালিয়া দাহাকু কালিলাও ওয়ালিয়া বাহাকু কাসিরা কম কম করে হাসো বেশি বেশি করে খাদো খাদলে তোমরা গুনাহ মাফ হয়ে যায় কাঁদলে দিল পরিষ্কার হয়ে যায় কাঁদলে কান্দুনিয়া বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায় ও পয়গম্বর আমি এই জন্য কান্দি গো আমার মালিককে খুশি করার জন্য আমার মালিক নি আমারে জাহান্নামে না ফাটায় জাহান্নামের আগুন জানি না জ্বালায় জাহান্নামের আগুন থেকে জ্বালার থেকে বাঁচার জন্য আমি সিদ্ধান্ত নিলাম এই গুহার মুখটার মধ্যে বৈশা আমার আর কোন বন্দিগি না আমার খাম একটা আমার মাওলারে খুশি করার লাগি আমি খান্দন জোড়াইলাম পয়গম্বর আশ্চর্য আরে মানুষ আল্লাহ আমরা দিয়েছে হুশ হুশ যার আছে জ্ঞান বুদ্ধি যার আছে বিচার হবে তার কথা বলেন ঠিক কিনা বিচার তার হবে পাগলের বিচার নাই পাগলের বেগাইরি হিসাব মাতাল পাগলের কোনো বিচার নাই হুশ যার আছে বিবেক বুদ্ধি যার আছে ভালো খারাপ যে বুঝতে পারে তার বিচার হবে আমরার হুশ জ্ঞান আছে কি নাই
বিভাগ হচ্ছে সবচেয়ে বড় আদালত আপনার বিভাগে আপনি প্রশ্ন করবেন আমি যে जिंदगी করছি আমি আমার জন্য কি জুগাইলাম যা করলাম সবটাই নকল কথা বলেন যা করতেছি সন্তানের জন্য বিবির জন্য পরিবারের জন্য নিজের জন্য কি জুগাইলাম যদি একটু গভীরে চিন্তা করেন আপনার বিভাগেই বলে দিবে আপনি এগুলা করছেন ভালো কথা আপনার আসল ডিউটি রয়ে গেছে মাওলার দরবারে আপনি হাজিরা দেন আপনার আসল ডিউটি আদায় হবে মাওলা খুশি হয়ে যাবে পরিবার সবাই আল্লাহ সুখ দান করবে কথা বলেন ঠিক কি না মুসা পয়গম্বর বললেন আল্লাহ পাথর হইয়া যদি মাওলার এইভাবে চিনতে পারে মানুষ হইয়া আল্লাহর সিনার দরকার আছে কিনা কম না বেশি বেশি কইরা মাওলার চিনতে হবে জি মাওলার চিনছে সে মাওলার হয়ে গেছে মাওলা তার হয়ে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কলব কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন যে আমার হয়ে গেছে যে আমারে চিনছে আমি কথা দিলাম আমি আর দূরে না আমি তোমার হয়ে গেলাম ও বান্দা আমি যদি তোমার হয়ে যাই এই সৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল যা করলাম সমস্ত কিছু তোমার কদমে ফালাইয়া দিলাম মাল্লাহু মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও না আল্লাহ তোমার সব করে দিবে তুমি আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ সব করে দিবে সব কদমের নিচে হাজির করে দিবে বিশ্বাস হয় কিনা যুগ যুগে ইতিহাস আছে বহুত প্রেমিকারা আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে তারা সম্পত্তি লাথি মারছে হীরা দানা মুক্তা নহর হয়ে গেছে না আমি চাই না আমি তোমাকে চাই তোমাকে চাই তুমি যদি আমার হয়ে যাও সব হবে অটোমেটিক কথা বলে ঠিক কিনা আমরা তো মাওলারে চাইরা সম্পদ চাই টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই নারী চাই এই রাস্তাটা 100% না কষ্ট লাগছে আপনারা কষ্ট লাগলে আপনারা আমার ক্ষমা করবেন কারণ আমি আপনাদের সন্তান আমার হক আছে এই বাড়ি আসল বাড়ি না আমি প্রায় জায়গায় বলি আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মাঝে মাঝে এগুলা ফেলে কি খারাপ লাগে দরকার আছে না কিছু এই গুমের বাপ দূর করে দেওয়া আর অন্য মানুষকে বারে কিছু একটা আনিজি আনিজি কিছু একটা আমেজ দেওয়া কিছু একটা নিজের মধ্যে একটা পরিবর্তন ফিলিংস অন্য রকম করে দেওয়া ঠিক আছে না এগুলো দরকার আছে কিনা ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পা লাইয়া আমি আমার কথা ঠিক আছে তো সব কিছু পালাইয়া একা না টাকা যাবে সাথে বাড়ি গাড়ি যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পা লাইয়া আমি একা যাইতেছি আই হাই সব কিছু পা আই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না হাই রে শেষে বুঝলাম এই দুনিয়ায় কিছু আমার না ডাইনে হে বাহমে মাটির বিছানা ডাইনে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা বলেন ঠিক কি মইরা দেখেন না মইরা দেখেন কেউ রাখবে না রাখবো রাখবো বয় করবো জলদি করতে গিয়ে বাইর করো জলদি বয় করো লাশ আমার বয় করে যেই মানুষটাকে নিয়ে 50 বছর এক বিছনায় শুয়েছেন কথা বলেন
সেই মানুষটা শরীরের অর্ধাঙ্গিনী যাকে বলা হয় ওই মানুষটা জলদি তার দাড়ি বাই করে এই জন্য শায়ের বলছেন গরে রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা হাই হাই এই দুনিয়ায় কেহ আমার না দাইনে বাহনে মাটি আমার মাটির বিছানা দাইনে বাহনে আমি চলে যাব আমাই তোমরা ভুলে যাও না আমি চলে যাব আমাই না দাইনে বামে মাটি আমার দাইনে বামে মাটি আমার সকলেই বলি মারহাবা সবাই চলে যাইতে হবে আমি একটা আয়াত আপনাদের সামনে সরল তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ আল্লাহ পাক নিজে বলছেন আমার আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউত লিহায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার সূরা মুলকের মধ্যে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন আমি আল্লাহ হায়াত আর মউত দুইটা বিষয় সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ চিৎকার করে বলি সুবহানাল্লাহ কি স্বরূপ পরীক্ষা স্বরূপ আমার কোন বান্দার চাইতে বেশি মর্যাদাশীল হতে পারে কে কার চাইতে বেশি নেক অর্জন করতে পারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে বেশি আমল করতে পারে কে বেশি নেক কাজ করতে পারে আমি আল্লাহ হায়াত আর মউত নির্ধারণ করেছি আমি আল্লাহ নির্ধারণ করে তোমরা ছেড়ে দিয়েছি 60 বছর 70 বছর 80 বছর এর ভিতরে কোন বান্দা কার চাইতে কে বেশি ইবাদত করতে পারে কে বেশি সব কাম করতে পারে মর্যাদাশীল বান্দা হইয়া আমার কাছে আসতে পারে আমি আল্লাহ কথা দিলাম বেগাইর হিসাব বিনা হিসাবে আল্লাহ জান্নাতি মেহমান বানাবো দুনিয়াটা সামান্য জিন্দগির মধ্যে যদি একটু প্রতিযোগিতা আমরা দিয়া ভাস করতে পারি ইনশাআল্লাহ আবাদুল আবাদ জান্নাতের মেহমান এই মেহমানে আমরা হতে চাই কি চাই না আমার কথা কি আপনারা খারাপ লাগতেছে দেখেন আমরা ইমানদার আমরা মুসলমান ইমানদারদের কাজ হচ্ছে প্রথম নম্বর কাজই হচ্ছে নামাজ পড়া আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন প্রতিজ্ঞা হবেন ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা পাঁচ নামাজ চাই কি চাই না পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পর্বত আল্লাহ সবাই তৌহিদ সকলে বলি আমিন নামাজ পড়লে কি আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহ বলেন মান হাফাজ আলা সালাওয়াত আল্লাহ রাসূলের মাধ্যমে তা পুরস্কার ঘোষণা দিচ্ছেন মান হাফাজ আলা সালাওয়াত যেই ব্যক্তি আমার সালাত নামাজকে হেফাজত করবে সম্মান করলো আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশালি সম্মান পুরস্কার আকরামাহুল্লাহু বি খামসি খিসাল পাঁচটা স্পেশালি পুরস্কার দিব চিৎকার করে বলি সুবহানাল্লাহ কয়টা পুরস্কার ইরফাউদি কালমাউত ও বান্দা তুমি মরতে হবে ইরফাউদি কালমাউত তুমি নামাজ পড়া যদি মরো নামাজ নিয়া যদি তুমি মরো তোমার মরণটা হবে হাসতে হাসতে ইমানি মরণ সুবহানাল্লাহ বলেন ও বান্দা কথা দিলাম মরণের যত প্রকার আজাব হোক আজরাইলের যত ভয়ঙ্কর আকৃতি হোক আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা আমার বন্ধুর সাথে আমি আল্লাহ একসান দেখাবো আমার বন্ধুরে নামাজি বান্দা আমার বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ কথা দিলাম সকল যন্ত্রণা মরণের কষ্ট নামাজের উসিল্লায় দূর করে দিব নামাজ পড়লে লাভ না লস আমল আমরা চাই কি চাই না ওয়াজাব আল কবর দুই নম্বর ওয়াজাব আল কবর কবরে আজাব আছে আগে কিছুক্ষণ আগে শুনছি আমরা সামান্য একটু শোনাইছি কবরে আজাব আছে ওই আজাব থেকে লাঠি বেন্দা দিয়া কেউ রেহাই পাবে না
কবর আযাব দিগা বাপরে বাপে সন্তানকে বাঁচাইতে পারবে না ভাই ভাইরে বাঁচাইতে পারবে না যার যার আমল সে বুক করতে হবে ওই আযাব থেকে যদি রেহাই পাইতে হয় ওয়াযাবাল কবর ওয়াযাবাল কবর নবী বলেন উম্মতে নামাজ ধর নামাজ পড় নামাজ রে হেফাজত করো কবরে শুইছো আমি রাসূল গ্যারান্টি দিলাম আমার আল্লাহ পুরস্কার দিবেন নামাজের উসিলায় কবরে সর্বপ্রকার আযাব আল্লাহ দূর করে দিবে তিন নম্বর পুরস্কার ওয়াইয়াতিহিল্লাহু বিয়ামিনি ওয়াইয়াতিহিল্লাহু বিয়ামিনি ইয়ামিনি শব্দের অর্থ ডান ইয়াতিহিল্লাহু বিয়ামিনি ডান হাতে আল্লাহ হাশরের ময়দানে কায়েম করবেন হাশরের ময়দানে মানুষকে দুই কিসিম আমল দান করবেন একটা হবে ডান হাতে আমলওয়ালা আরেকটা হবে বাম হাতে আমলওয়ালা আল্লাহর নবী বললেন উম্মত তোমার মধ্যে যদি নামাজ থাকে রে ও উম্মত কথা দিলাম আমার আল্লাহ তোমারে পুরস্কার দিবেন ওয়াইয়াতিহিল্লাহু বিয়ামিনি ময়দানে মহাশরে আমার আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দান করবে ডান হাতে আমলওয়ালা জান্নাতি 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 বাম হাতে আমলওয়ালা জাহান্নামী আমরা ডান হাতে আমল চাই কি চাই না তাইলে অবশ্যই আমাদের দরকার আছে কি নাই ভালো কাজের প্রয়োজন আছে কি নাই এই রকম নেক কাজের প্রয়োজন আছে কি নাই আজকে যে আমরা বসছি আমার প্রশ্ন তিনটা কইছি হয়ে গেছে দুইটা আজকে তো আমরা বসছি আমরার কি কারো মা কবরে আছে কি নাই কথা বলেন কথা বলেন কারো বাবা কবরে আছে কি নাই কারো কত আপনজন কবরে শুয়ে আছে কি নাই ও বন্ধুরে একটু মনটা নরম করেন না আমরা যেই বাড়িতে আজকে বসবাস করতেছি আজকে যেই বাড়ির ভূগ আমরা আমরা দখল করছি আমরা সেই বাড়ি সেই জায়গা জম সম্পত্তি বাগানের ফল খাইতেছি একটু চিন্তা করে তাকায়া দেখি ওই বাড়িতে 50 বছর আগে আমার বাবা তো তাইখা গেছে কথা বলেন ঠিক কি বাবার হাতি দুরাল বাড়ি ঘর বাগান আজকে আমি সন্তান ভোগ করি বাবার মায়ার চেহারা দেখা যায় না বাবার মায়ার চেহারা দেখতে পাই না বাবার আদর থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছি একটু বাবার দিকে নজরটা দেন না বাবা কবরে কেমনে আছে কোনো খবর লওয়া যায় না দি যদি আজকে নিশ্চল তো বুড়ে স্বামী আনা নিছে যারা আজকে বলছেন বাবা হারা সন্তান মা হারা সন্তান আজকে কেমন ফায়দা হয়ে যাবে আমার আল্লাহ তো সিল্লা তো গাবেন এই নেক কাজরে দুনিয়া করে আজকে যদি আপনি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল আয়া বইছেন উলামায়ে কেরামের তকরির শুনছেন আপনার মা কবরে হাত বাড়ায় আমার জন্য দোয়া করছেন চোখের পানি চাইরা কাঁদছেন যদি মনটা নরম করতে পারেন নিজও ফায়দা হয়ে যাবেন সাথে সাথে সবচাইতে বড় ফায়দা আপনার বাবা মা কবরে সাথে সাথে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে পাশের কবরে আযাব এই মুহূর্তে পাশের কবরে আযাব আর দেখা যাচ্ছে তোমার মা তোমার বাবার কবরটা বেহেশতের বাগান হয়ে গেছে ডাক দিয়ে বলবেন আল্লাহ অমুকের কবরটার মধ্যে কিছুক্ষণ আগে আযাব এখন দি আযাব বন্ধ হইয়া বাগিচা হইয়া গেছে আমার আল্লাহ নাম দিয়ে বলবেন বান্দারে নিশ্চন্তপুর আজকে উলামায়ে কেরামের হাদিস কোরআন হাদিসের মেলার মধ্যে বৈশা তো কি শুননা ওই ব্যক্তির একটা সন্তান দুনিয়াতে রাখি আর ছিল ওই সন্তান আজকে বাবার জন্য চোখের পানি চাইরা কাঁদতেছে মার জন্য কাঁদতেছে আমি আল্লাহর রহমতের দরি একটা তরঙ্গের ঢেউ উঠে গেছে আমি আল্লাহ ওই মুহূর্তে আমার বান্দারে সান্ত্বনা দিয়ে বললাম বান্দা যা কাঁদিস না আমি আল্লাহ কথা দিলাম তোমার চোখের পানির উসিল্লায় তোমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ ইমা আমরা লাভ না লস যদি আমরা কিছু মাথায় রাখি আমল করি লাভ হবে না লস হবে এই জন্য আমি বলছিলাম ওয়াইয়াতিহিল্লাহু বিয়ামিনি আমল নামা ডান হাতে দেওয়া হবে ওয়ায়ামুরু সাত নম্বর পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার্ক কালবার্ক ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার্ক ওটা ওটি করবেন না আমি শেষ করে দিই ইনশাআল্লাহ প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আসতে দেন অল্প কিছুক্ষণের মধ্যে ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার্ক কালবার্ক মানে রাস্তা ফুল সিরাতের রাস্তা বোঝানো হয়েছে ফুল সিরাতের রাস্তা এমন একটা রাস্তা নবী বলেন দরার কোন
রাস্তা ধরার কোন ব্যবস্থা নাই 30000 বছরের রাস্তা এমন একটা রাস্তা চুল হইতে চিগন হীরা হইতে দার মোরা বান্দা গুনাহগার 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 কেমনে হব পা মোরা বান্দা গুনাহগার রে এই ফুলসি রাতের ফুল 30000 বছরের রাস্তা চুল হইতে চিগন হীরা হইতে দা এই গুনাহগার বান্দা কেমনে পার হইব কেমনে পারা দিব কেমনে কদম রাখব নবী বললেন ওয়া মুরু আলা সিরাতিকাল বার কাল বার তোমার বই নাই উম্মত দুনিয়ার জমিনে তুমি কষ্ট করে ফাসক্ত নামাজ পড়ছো এই শীতের মৌসুমে আরামের ঘুমটারে হারাম করে দিয়ে ফজরের জামাতে হাজির হয়ে গেছো ঠান্ডা পানি দিয়ে উযু করছো আমার মাওলারে খুশি করছো মাওলা তোমারে দুনিয়াতে খুশি করবেন আখেরাতে খুশি করবেন আমার আল্লাহ বলছেন তোমার বই নাই কদম দা রাখতে দিরি রে নামাজি বান্দারে টান দিয়া 20 দিন গতিতে অপার থেকে অপারে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে ইজলির গতিতে পার হয়ে যাবে পাঁচ নম্বর পুরস্কার ওই দখিলুল জান্নাতে বিগাইরে হিসাব আমার আল্লাহ নামাজিওয়ালা সাচ্চা নামাজিওয়ালা সঠিক নামাজিওয়ালা আমার আল্লাহ বলেন নামাজিওয়ালা বান্দা বান্দিদের হিসাববিহীন হিসাববিহীন হিসাব নিব না আমি আল্লাহ কথা দিলাম রে নামাজিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে একদম বিনা হিসাবে জান্নাত দিব اللهم رد على مولانا محمد الله ادعو على علي আপনার কি কষ্ট হচ্ছে এই এলোমেলো হয়ে যাচ্ছে যে অনেকে উড়াউড়ি করছেন যদি উড়াউড়ি না করেন ইনশাআল্লাহ প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছেন আমি আপনাদেরকে আর কষ্ট দিব না আমি এটি টানবো তো যেগুলা কথা আপনাদের সামনে আমি পেশ করছি ইনশাআল্লাহ এগুলা আমাদের দরকার নানি দরকার না দরকার কবর হাসর এটা এমন একটা বিষয় এই কবরে কেউর খাতির করবে কবরে যদি বেআমলি হয়ে যান বেনামাজি হয়ে যান বদামল নিয়ে যান যখন ডাকবো আপনা আমাকে কত আজাবটা হবে দুনো দিকের মাটি আইসা সাপ দিব দুনো দিকের মাটি আইসা সাপ দিব সাপ দেওয়ার পরে ডাইনের হাড় বামের হাড়ের ভিতরে ঢুকাইয়া দিব আপনি আমি যেই দিন এই জমিনে ভূমিষ্ঠ হয়ে মার গর্ভ থেকে আসছিলাম প্রথম যেই দিন মার স্তনের দুধ খাইছিলাম ওই সাপ দিয়া ওই দিনের দুধটা বাইর করে ফেলবো এই কবর আজা খেউরে খাতির করতো না যদি ব্যামলি হয়ে যায় আমরা নেকামন নিয়ে যাইতে চাই কি চাই না এই জন্য রবি বলছেন উম্মতে সাবধান এই কবর আসবাই আসার আগে সতর্ক হয়ে যাও এই কবর নেকামল ছাড়া বদামলিদেরকে এ তো আজাব দিব বলা বাহুল্য কবরে আজাব যদি কেউ দেখতো দেখতো তাহলে দুনিয়ায় সংসার দাড়ি ছাড়িয়া আমার আল্লাহরে পাওয়ার জন্য নির্জনে নিগরে বসবাস করত কথা বলেন ঠিক কিনা আমরা তো দুনিয়ার মগ্ন হয়ে গেছে আমি একদিন কথা বলতে হয় আমার যেখানে মসজিদের পাশে আমার মসজিদ কোয়ার্টার দিয়েছেন আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে তাকি এটার পাশে একটা কবরস্থান আমার বাসার লাগা ওই কবরস্থান আমি রাত্রে প্রোগ্রাম করে কিশোরগঞ্জ থেকে আসছিলাম গত বছরের আগের বছর আমি আসছি দিনে ঘুমাইছি সকালে 10টার দিকে আমি ঘুমাইছি খাওয়া দাওয়া সাইরে কিছুক্ষণের মধ্যে 11 বাজে কবরস্থান থেকে একটা গরু চিৎকার করে এমন বিদ্রুপ ভাবে ডাকতেছে গলার মধ্যে রশি লাগায় নিচে মাটিতে ডিকরাও যে
এটা আইতে পারতেছে না কিন্তু অনেক চুরাচুরি করতেছে এই গুরুডা এমন ভাবে বিদ্রুপ ভাবে প্রায় 2 ঘন্টা যাবত গুরুর মালিক টিড়া ডিকরা জায়গা জিয়া সে খাজো দেনেওয়ান মত নি মুহূর্তে কেউ নাই এটা এইভাবে বিদ্রুপ ভাবে খামতেছে চিৎকার করতেছে আমি এটা চিৎকারে ঘুম ভাঙি গেছি আমি উড়ার পরে কইলাম সর্বনাশ টিকরা আমার পরিবারে জিগাইলাম এই গুরুডা এইভাবে খামতেছে তখন কি আমি কিতাব খুললাম এটা গুরুডা এইভাবে খামদের রহি ছড়া কি খবরের আযাব সম্পর্কে ঢুকলাম ঢোকার পরে দেখতেছি পশু পঙ্কিরা খবরের আযাব দেখে সুবহানাল্লাহ বলেন পশুরা গুরু বেড়া বকরিরা খবরের আযাব দেখে মানুষে আযাব দেখে না একটা ভয় দুই নম্বর এটা কাঞ্চে কে এইভাবে চিৎকার করলো পেরে হাদিসে আছে যদি এই জায়গার মধ্যে কোন খবর থাকে আর এই খবরের আঙ্গিনা যদি কোন গুরু বাসুর থাকে আর এই খবরটা যদি আযাবি খবর হয় জাহান্নামের আযাব হয় ফেরেশতারা যদি মারধর করে আর এই মুহূর্তে যদি গুরু থাকে গুরু বেড়া বকরি থাকে এখান থেকে ডিকরা বা এই রশি ছিড়িয়া এখান থেকে ফালানোর জন্য ছটফট করিয়া অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে সুবহানাল্লাহ বলে তাহলে তো হাদিসের ভাষ্য মোতাবেক এই ঘটনা মিলে গেছে তখন আমি দেখলাম সর্বনাশ অবশ্যই কারো না কারো কবরে আযাব শুরু হইছে এই জন্য এই পশুটা এই গুরুডা এইভাবে দুই আড়াই ঘন্টা পর্যন্ত চিৎকার করে কাঁদছে কেউ সরাইছে না যে রশি লাগাই ধিক্কা দেওয়া কিন্তু গুরু কবরের আযাব আযাব যে কি পরিমাণ হয় কি পরিমাণ আযাব যদি আযাবের খবর কথা আমরা বুঝতে পারতাম তাহলে আমরা দুনিয়ায় নিয়ত ব্যস্ত থাকতাম না পাগল পাগল আল্লাহর জন্য হয়ে যেতাম মাওলার জন্য পাগল হয়ে যেতাম তাই সবার কাছে আমার অনুরোধ আমরা সেই মাওলার হুকুম আমরা মানতে চাই কি চাই না এই দুনিয়া চিরদিনের জন্য থাকবে না আল্লাহ কোরআনে বলছেন এই দুনিয়া কিয়ামত হবে হবে কি না আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান তাম পৃথিবীর ফান ফান হয়ে যাবে থাকবে না আসমান টুকটুক টুকরো হয়ে পড়বে জমিন দুলায় উঠতে থাকবে মানুষ পতঙ্গর মতন বীর হবে ওই সময় কেউ কারো উপকার আসবে না অন্য আয়াতে আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালহা যখন কিয়ামত আসে যাবে আমি কম্পন দেব পৃথিবী কম্পনের পর কম্পন হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালহা মাটি একে একে বোঝা বাহির করতে শুরু করবে মাটি সব বোঝা বাহির করবে ওয়া কালাল ইনসানু মালহা মানুষ বলতে শুরু করবে কি হইল রে পৃথিবীর আসমান দিয়ে টুকরো হয়ে পড়তেছে পাহাড় দিয়ে উঠতেছে জমিন দুলায় হয়ে গেছে কি হয়ে গেল মানুষ পাথরের পাহাড়ের চিবাই তলে পড়ে মানুষ মারা যাবে বিল্ডিং এর তলে পড়ে মানুষ মারা যাবে খল মানসিব হবে না পানি মুখা হবে না এমন অবস্থা হয়ে দাঁড়াবে ওই মুহূর্তে কিয়ামতের অবস্থা এমন হবে মানুষ মানুষ বলতে থাকবে কি হইল কি হইল وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها কি হইল না ওই দিন শুরু হয়ে গেছে সব গোপন বিষয় আমার আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে আমি আপনি কি করেছি খারে ঠগাইছি ওজনে খারে কম দিয়েছি খার ক্ষেতের আল খাড়ছি খার মাথার মধ্যে অন্যায় ভাবে মারি দিয়েছি খাকে আমরা ঠগাইছি খেয়ে সুদ খাইছি ঘুষ খাইছি জুলুম করছি নির্যাতন করছি আমরা সম্পদ যোগাইছি মানুষে ঠগাইয়া আমার আল্লাহর সামনে সব পাশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আপনারা ঠকাইতে পারি রে আমি আপনার মাথার মধ্যে বাড়ি দিতে পারি ক্ষমতা আছে কিন্তু রে বাবা ইয়াউমা ইদিন ওই দিন তো হাত দিছো সমস্ত গোপন বিষয় সমস্ত গোপন বিষয় পাশ হয়ে যাবে কার সামনে কার সামনে আমার আল্লাহ সব ডকুমেন্ট ডকুমেন্ট লইয়া আল্লাহ বিচার করবেন আল্লাহ বলবেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা আমি জাররা জাররা করে বিচার করব ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা যদি কোন বান্দা কোনা পরিমাণ ভালো কইরা তাকো ভালো প্রতিদান দিব আর যদি কোন বান্দা বান্দি কোনা পরিমাণ খারাপ করো খারাপের প্রতিদান দিব খারাপের প্রতিদান শাস্তি
আর বালার প্রতিদান হচ্ছে শান্তি খারাপের প্রতিদান জাহান্নাম বালার প্রতিদান আমার আল্লাহ দিবেন জান্নাত গোলামি করার দরকার আছে কিনা একটু জিকির করেন এত সুন্দর মিষ্টির মধুর নাম দইরা দা তুইয়া আমারে ডাকে রে বান্দা তুইয়া আমারে ডাক মারহাবা আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে এ মারহাবা আল্লাহ মায়ার নবীনে গো আফন বলতে কেহ নাই জগতে এ মারহাবা আল্লাহ 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 বেবে দেখে সব দেশে বেবে দেখে সব দেশে মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে এ মারহাবা আল্লাহ 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 যারা তোমার ছিল গোয়া পৌবন তারা সবাই মিলে গুমিসে পড়াই বেকা পৌবন মারহাবা আল্লাহ জানা তোমার অতি গোয়া পৌবন তারা সবাই মিলে গুমিসে পড়াই বেকা পৌবন মারহাবা আল্লাহ তারা আবার করবে দাফন তারা আবার করবে গো দাফন রাখবে নির্জন ঘরেতে আপন বলতে কেহ নাই জগতে এ মারহাবা আল্লাহ 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 নবীজি আমরা জীবনের জীবন দয়াল নবীর মোহব্বত যেন হয় যেন মা রমণ মারহাবা আল্লাহ আল্লাহ দুনো হইবে মানব জীবন দূর হইবে মনের জ্বালা আপন বলতে কেহ নাই জগতে এ মারহাবা আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكولي بولي مرحبا جوان كولي بولي مرحبا প্রধান অতিথি হুজুর আসছেন মনে হয় সম্ভবত আমরা ফুল ফাড়াইছেন নফাত দ্বারা আসলেন আমি ফোন দিছিলাম তো আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি থাকবেন না যাবেন থাকবেন তো সবাই ইনশাআল্লাহ তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা আনছি কবর এবং হাশর কবর আমরা শান্তির কবর চাই কি চাই না তাহলে অবশ্যই শান্তির কবর যদি আমরা চাই আমাদের আমলের দরকার আছে কি না আমল বিহীন কবর শান্তি হবে না আমল ছাড়া কবর শান্তি করা যাবে বাবা রে এই একটু চিন্তা করবে কেউ ডাউটি করবেন না ইনশাআল্লাহ প্রধান অতিথি যদি আসেন আমি খবর চিকনাল পাচ্ছি ইনি কিছুক্ষণের মধ্যে এক মিনিটের ভিতরে আসবেন আমরা বলি আলহামদুলিল্লাহ একটা তাকবীর দিন নারায়ে তাকবীর জবান খুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামা প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর সকলে বলি মারহাবা জবান কলি বলি মারহাবা হাজিরিন আমরা কবরে যাব আমরা হাশরে মিজান উঠব আমরা যেন আমাদের প্রত্যেকের যার যার প্রতি সমান আনিয়ে আমরা কবর হাশর মিজানে উঠতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলি আমিন।